সিডাঙ্গের ফকল সিডাঙ্গের মায়কল যদি সিডাঙ্গের বন্দর সরি না পায় তাহলে যারা সরি নিয়োগ দেওয়া হয় তারা কেউ তার চট্টগ্রাম আইন দরকার নাই ওনারা আর বন্দর তুলে লইজন গই নীলফামাই লইজন ব্রংফুল লইজন আর তার লাগদুনু চট্টগ্রাম বিভাগীয় কোটা পুষ্যকোটা এবং মুক্তিযোদ্ধা কোটারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বন্দরত 3 বছর ধরে জুলিত এনে কম্পিউটার অপারেটর সহ অন্যান্য পদ নিয়োগ ন দিলেই কঠিন কর্মসূচির ঘোষণা দিয়ে চাকরি প্রার্থী সহ ছাত্র সমাজ ছাত্রগুলোর মধ্যে আরও অনেক প্রার্থী আবেদন করছি আবেদন করার পরে এরপরে আরও চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে রেজাল্ট আউট করবে এরকম শুনি এর লবিল আজ আরও বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে আরও চট্টগ্রাম বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার চাই আর রেজাল্ট পাবলিশ চাই 48 ঘন্টার মধ্যে যদি আর দাবি দাগান যদি না মানে আর আর কঠোর কর্মসূচি দিয়ে বাধ্য হই হ্যাঁ আর বিভিন্ন সূত্র আর শুনি দেখি 70 অথবা 80 জনের এই বিজ্ঞপ্তি ইয়া করি আর সার্কুলার দিয়ে দিব সুতরাং আর সার দিকে 121 জনের সার্কুলার সাজছিল 121 জনের সার্কুলার দিয়ে আর চট্টগ্রাম বিভাগের অগ্রাধিকার দিয়ে রেজাল্ট আর চাই 3 বছর ধরে উগা জুলি থাকি কিন্তু কোনো মূল্যায়ন নগরের এবার প্রতি আনার উজ্ঞা দাবি যেন এই পুরো মূল্যায়ন করা আনন্দ চট্টগ্রাম সন্ধ্যা বেগিন জন্য চাকরি পাক সেপ্টেম্বরের 23 তারিখ বুধবার বেইনে বন্দরের প্রধান ফটকের সামনে দিয়ে মানববন্ধনত এই অভিযোগ গজ্জি বক্তকল মানববন্ধনত একাত্মত প্রকাশ গজ্জি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু ও সাধারণ সম্পাদক জাকরিয়া দস্তগীর সহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মী অকল আর যারা সিডাঙ্গের মানুষ নিজের আর ব্যাগ সত্য জলাঞ্জলি দি ফেলাই আজকের দিনের মিদে দেখা যায় বন্দর সহ বিভিন্ন জায়গার নিয়োগ হইলে আর আর সিডাঙ্গের মানুষের বাদ দেওয়া হয় অনেরা রংপুরে তুনাইবেন নীলফামারি কুড়িগ্রামে তুনাইবেন চট্টগ্রাম বন্দরে শাসক হইবেন আর আর শুধুমাত্র লেবার মনে করি এনে আর আর তুচ্ছ তাচ্ছিল্য করি আর আর সুন্দর চট্টগ্রামের ভাগ বাটোয়ারা করে ঘর লই যাইবেন আর যাইবে সমত আর আর নাব্যতাহীন ড্রেসিংহীন উগ্রে বন্দর যদি প্রয়োজন পড়ে আজি আরা মানববন্ধন করির আর বন্দর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করির আজি মানববন্ধন করি এনে আর সকলের দৃষ্টি আকর্ষণ করি হইর আর যারা সিটাঙ্গানের মানুষ আছি আর আর লগে সিনেমা করিবেন আর আর ইজ্জত লই আর আর তকদিল লই আর আর ঘর বাড়ি আর আর রিজিক লই সিনেমা করিবেন আর শান্তি থাকতে ভালোবাসি কিন্তু নিয়োগ আইবু আর আর বায়ক কলের বাদ দিয়ে এনে যারা যারা এই চিটাং বন্দরের নামে চিটাং বন্দরে লুটপাট করিবে চেষ্টা করেন তারারে আর ধিক্কার জানাই তারার বিরুদ্ধে আর আর প্রতিবাদ আর আর কর্মসূচি আজ সাধারণ দিয়ে শুরু করছি কঠোর দুন কঠোর শেষ করি আর আর দাবি আদায় করি এরপর সাতটুলে ঘর ফিরে যাইবো ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে আর আর চিরা করছে আদি কিন্তু আর আর চিরাঙ্গের প্রতি সবসময় বৈমতা সুলভ আচরণ বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যার বড় বড় চিটাঙ্গর বহুত বড় বড় অফিসার কল বন্ধর মধ্যে সরি করেন কিন্তু ইতারা শুধুমাত্র ইতারা স্বার্থ টিনের চশমা ফিন্দি চেয়ার বৈদিককে আজি এ সিটাং কিল্লাই বাদ পড়ছে কিল্লাই 3 বছর আগে নিয়োগ লয় গরিমা শিওর 121 জনের ইয়ার মধ্যে নিয়োগ নিয়োগের মধ্যে 72 জন 74 জন কীভাবে তারা নির্ধারণ করছে হন প্রক্রিয়ার মধ্যে সিটাং বাদ দিয়ে মেধাবী সারা বাংলাদেশে আছে সিটাঙ্গের ফকল মেধাবী নয় হন প্রক্রিয়ায় লইয়ে স্বচ্ছতার সাথে ইয়ে নিতার উপস্থাপন করে দেখক সিটাঙ্গর মানুষের অধিকার কিভাবে আদায় গ্রহণ করিব এই সিটাং বীর পশুবিনী সিটাং মাস্টার সূর্য সেনা চট্টগ্রাম চট্টল বিরাল হাসা বিয়ে মহিদ্দিন চৌধুরী সিটাং ইয়েন অধিকার কিভাবে আদায় গ্রহণ করিব ইয়েন আর চট্টগ্রামের মানুষ ভালো করে জানি আগের দিন মঙ্গলবারও একই দাবি মানববন্ধন গজ্জিল চাকরি প্রার্থী কল বিষয়ন জানিবার লাই চট্টগ্রাম বন্দর সরাসরি যোগাযোগ করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তা কল ডাহাত অবস্থান করার হারণে হন বক্তব্য লওয়া না যায় শীঘ্রই চট্টগ্রাম বিভাগের অগ্রাধিকার দি কম্পিউটার অপারেটর সহ অন্যান্য পদ নিয়োগ দি নিয়োগ বৈষম্যর অবসান চাই চট্টগ্রামের সচেতন মহল জিয়াউল হকিমন সি প্লাস টিভি